উপমান অর্থ তুলনীয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, অর্থাৎ যেটাকে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাবো সেটা হচ্ছে উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটাকে বলা হয় উপমান। অর্থাৎ প্রত্যক্ষ বস্তুটা হবে উপমেয় এবং পরোক্ষ বস্তুটা বা পরোক্ষ জিনিসটা হবে উপমান, এবং দুটোর মধ্যে যে সাধারণ গুণ রয়েছে সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। তো আমি এখানে একটি বাক্য লিখেছি, কাজল কালো মেঘ। এখানে কাজল দেখতে কালো, মেঘও দেখতে কালো, তার মানে হচ্ছে কাজল এবং মেঘ এর দুজনের মিলের বা সাদৃশ্যের তুলনার জায়গাটা হচ্ছে কালো। অর্থাৎ কাজলও দেখতে কালো, মেঘও কালো। তো আমরা এখানে দেখতে পেলাম যে কাজল কালো মেঘ, মেঘটাকে আমরা দেখতে পেয়েছি। সুতরাং মেঘ হচ্ছে প্রত্যক্ষ বস্তু এবং এটাকে বলা হয় উপমেয়। আর মেঘকে মূলত কাজলের সঙ্গে তুলনা করা হয়েছে, যার ফলে কাজল হচ্ছে পরোক্ষ বস্তু এবং কাজলকে বলা হয় উপমান। এবং কাজল ও মেঘ এর মাঝে যে একটি কালো গুণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম, কালোটা হচ্ছে সাধারণ ধর্ম। এবার আমরা দেখতে পেলাম যে খুব সহজেই যেটা প্রত্যক্ষ বস্তু সেটা হচ্ছে উপমেয়, আর যাকে দেখা যাচ্ছে না সরাসরি পরোক্ষভাবে আমরা উপলব্ধি করছি সেটা হচ্ছে উপমান, এবং দুটোর মধ্যে যে গুণ রয়েছে সেটা হচ্ছে সাধারণ ধর্ম। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় উপমান এবং উপমিত কর্মধারায় সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। উপমান, উপমান অর্থ সাধারণত তুলনীয় বস্তু, অর্থাৎ উপমানের মধ্যে তুলনার কোনো বিষয় থাকবে। তো আর উপমিত, এখানে সাধারণ গুণের উল্লেখ না করে উপমানের সাথে উপমেয়ের একটা সমাস নির্ধারিত হবে। তো মূল বিষয় হচ্ছে উপমান, উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, আর উপমিত এখানে তুলনা করার কোনো ব্যাপার নেই, তবে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না। তো উপমানের একটা খুব সহজ একটা নিয়ম রয়েছে, উপমান হতে গেলে এইভাবে হতে হবে। অর্থাৎ উপমান হতে গেলে প্রথমে পূর্বপদ বিশেষ্য প্লাস ন্যায় বা মতো প্লাস বিশেষণ। অর্থাৎ উপমান হতে গেলে বিশেষ্য হতে হবে, বিশেষ্য পূর্বপদ বিশেষ্য প্লাস ন্যায় বা মতো প্লাস বিশেষণ, ন্যায় বা মতো প্লাস বিশেষণ হতে হবে। অর্থাৎ উপমানে পূর্বপদ বিশেষ্য, মাঝে ন্যায় বা মতো, এবং শেষে বিশেষণ হবে। তারপরে উপমিত কর্মধারায় সমাসের মধ্যে প্রথমে থাকবে বিশেষ্য, অর্থাৎ পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য, এবং ন্যায় বা মতো, এবং ন্যায় বা মতো থাকবে। তাহলে উপমান অর্থ তুলনীয় বস্তু আমরা পড়েছি। তো যেহেতু উপমান অর্থ তুলনীয় বস্তু, আমরা যদি এখানে নটা বাদ দিই তাহলে কি হয়, উপমা, উপমা অর্থ অলঙ্কার বা সাদৃশ্য বা তুলনা করা। এখানে আমরা দন্তন বাদ দিয়ে তিনটা অংশ, তিনটা বর্ণ নিয়েছি, আর এখানে তটা বাদ দিয়ে এখানে উপমিটা নিয়েছি। তাহলে একটা বিষয় কিন্তু দাঁড়ালো, উপমা কিন্তু অর্থ আছে তুলনা করা বা সাদৃশ্য করা। আর উপমি, উপমি নামক বাংলা ভাষার শব্দভাণ্ডারে কোনো শব্দ নেই, সুতরাং আমরা সহজেই উপলব্ধি করতে পারি উপমা হচ্ছে যেহেতু তুলনা করা যায় অর্থ আছে, সুতরাং এটা সত্য জিনিস, সঠিক জিনিস। আর উপমি, উপমি দিয়ে কোনো শব্দ হয় না, সুতরাং এটা ভুল জিনিস, মিথ্যা জিনিস।
এইভাবে আমরা এই টেকনিকে আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসটা নির্ণয় করব। দুইটার মধ্যে কিন্তু খুব একটা তফাত স্বাভাবিক দৃষ্টিতে দেখা যাবে না, কিন্তু এই নিয়মটা যদি আমরা জানি তাহলে আমাদের এইটা করা খুবই সহজ হবে। তাহলে উপমার্থ তুলনীয় বস্তু বা তুলনা করা যায়, সাদৃশ্য করা যায়, আর উপমি এটার কোনো অর্থ নেই, সুতরাং এটা মিথ্যা জিনিস বা ভুল জিনিস। এবারে আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। আমি প্রথমে লিখলাম তুষার শুভ্র, তুষার শুভ্র রক্তলাল, রক্তলাল অরুণ রাঙা, অরুণ রাঙা, তারপরে কুসুম কোমল, কুসুম কোমল। এগুলো হচ্ছে আমি উপমানের চারটি উদাহরণ লিখেছি। এবারে উপমি এর চারটি উদাহরণ লিখব। মুখ চন্দ্র, ফুলকুমারী, সিংহ পুরুষ, সিংহ পুরুষ এবং চরণ পদ্ম। এখানে আমি চারটি করে উদাহরণ লিখেছি, তুষার শুভ্র, রক্তলাল, অরুণ রাঙা, কুসুম কোমল। এখানে দেখো তুষার, তুষার একটি বিশেষ্য পদ এবং শুভ্র বিশেষণ পদ, রক্ত বিশেষ্য পদ, লাল বিশেষণ পদ, অরুণ বিশেষ্য পদ, রাঙা বিশেষণ পদ, কুসুম বিশেষ্য পদ, কোমল বিশেষণ পদ। সুতরাং এখানে আমরা বিশেষ্য এবং বিশেষণের মিলটা এখানে পেয়েছি। এবারে আমরা আসি উপমিততে। উপমিতর মুখ হচ্ছে বিশেষ্য, চন্দ্র বিশেষ্য, ফুল বিশেষ্য, কুমারী বিশেষ্য, সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য, চরণ বিশেষ্য, পদ্ম বিশেষ্য। তাহলে আমরা দেখতে পেলাম উপমানের দুটো পদই পূর্বপদ এবং পরপদ, দুটোই বিশেষ্য পদ হবে, আর উপমিতর পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষণ। প্রথমটা হবে পূর্বপদ বিশেষ্য পদ এবং পরেরটাও বিশেষ্য পদ হবে। তাহলে উপমান প্রথম পদ হচ্ছে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ, আর এখানে উপমিততে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। ঠিক আছে, এবার আমরা আলোচনায় যাই। তুষার শুভ্র, তুষার দেখতে সাদা, শুভ্র দেখতে সাদা, সুতরাং দুটোর মধ্যে সাদৃশ্য রয়েছে সাদার, দুটোই দেখতে সাদা, অর্থাৎ দুটোর সাধারণ ধর্ম হচ্ছে সাদা। তাহলে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এটা হবে উপমান, উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় সমাস। রক্তলাল, রক্ত, রক্তের রং কেমন? লাল, লাল রং দেখতেও লাল, সুতরাং রক্ত এবং লালের সাধারণ গুণ হচ্ছে লাল, এবং এইটাই হচ্ছে মূলত তাদের ধর্ম লাল। তাহলে যেহেতু একটার সাথে একটা তুলনা করা যায় সেহেতু এটা হবে উপমান কর্মধারায়। তাহলে আমরা ব্যাস বাক্য করবো কীভাবে? রক্তের মতো লাল, এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। তারপরে অরুণ রাঙা, অরুণ মানে সূর্য, আমরা সবাই জানি সূর্যের রং লাল, সুতরাং অরুণ মানে সূর্য, সূর্যের রং লাল, রাঙা অর্থ লাল, এটাও আমরা জানি। সুতরাং অরুণ এবং রাঙা দুটোর সাধারণ গুণ বা সাধারণ ধর্ম হচ্ছে লাল, সুতরাং এটাও উপমান কর্মধারায় সমাস, অর্থাৎ একটার সাথে একটা তুলনা করা যায়, সাদৃশ্য হলেই তো সেটা তুলনা করা যাবে। সুতরাং দুটোর রং যেহেতু লাল, অর্থাৎ ধর্ম লাল,
সুতরাং এটা সাধারণ ধর্ম লাল হওয়ার কারণে তুলনা করা যায়। সুতরাং এটা হচ্ছে উপমান কর্ম দ্বারা সমাস। তাহলে ব্যাস বাক্য করলে হবে অরুণের অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা উপমান কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় উপমান কর্মধারায় সমাস। এরপরে আমরা আসি কুসুম কমল। কুসুম দেখতে কেমন? কুসুম সাধারণত কেমন হয়? কুসুম কিন্তু ডিমের কুসুম সাধারণত কিন্তু নরম হয়, তাই না? কোমল অর্থ কি? নরম। তাহলে কুসুমও নরম, কোমল অর্থ নরম, অর্থাৎ দুটো সাধারণ ধর্ম বা গুণ হচ্ছে নরম। সুতরাং এটা একটার সাথে একটা তুলনা করা যায়। সুতরাং এটাও হবে উপমান কর্মধারায় সমাস। তাহলে কি হবে ব্যাস বাক্য করলে? কুসুমের কুসুমের মতো কোমল, এটার ব্যাস বাক্য, এটা যদি আমরা সমাসে নাম লিখি কী হবে? তাহলে উপমান উপমান কর্ম ধারায়, উপমান কর্মধারায় সমাস। এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। অর্থাৎ উপমান কর্মধারায় সমাসে দুটোর সাধারণ ধর্ম বা গুণ একই রকম হবে এবং একটার সাথে একটা তুলনা করা যাবে। এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এরপরে আমি আসি উপমিত কর্মধারায় সমাসে। আমি এগুলো ইরেজ করে ফেললাম। উপমিত কর্মধারায় সমাসে আমি প্রথমে নিয়েছিলাম মুখ চন্দ্র, মুখ চন্দ্র। তাহলে এই শব্দটাই আমি আরেকবার লিখছি, মুখ চন্দ্র, মুখ চন্দ্র ফুলকুমারী, ফুলকুমারী সিংহ পুরুষ চরণ পদ্ম, চরণ পদ্ম। তো আমি এখানে লিখলাম যে মুখ চন্দ্র। মুখ কখনো কি চন্দ্রের সাথে তুলনা করা যায়? একজন মানুষের চেহারা যত সুন্দরী হোক না কেন, চাঁদের সঙ্গে কখনো মুখের তুলনা করা যায় না। সুতরাং মুখ চন্দ্র এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। অর্থাৎ এখানে কিন্তু সাধারণ ধর্মের কোনো ব্যাপার নেই বা সাধারণ ধর্মের গুণ উল্লেখ করাও যাচ্ছে না এখানে, ঠিক আছে? সুতরাং মুখচন্দ্রটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তাহলে এখানে আমরা মুখচন্দ্র ব্যাস বাক্য করব কিভাবে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র সমাসের নাম উপমিত কর্মধারায় সমাস। আমি কিন্তু উপমান কর্মধারায় সমাসের সময় কিন্তু ন্যায় বা মতো দুটোই ব্যবহার করেছি। সেক্ষেত্রে তোমরা যদি চাও ন্যায় বা মতো যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যেটা তোমার কাছে ভালো লাগে সেটা বসাবে। ন্যায়ের জায়গায় মতো বা মতোর জায়গায় যদি ন্যায় লেখো তাহলে কোনো সমস্যা নেই বা ভুল হবে না। খেয়াল রাখতে হবে যে এখানে উপমিত কর্মধারায়ের মধ্যে মুখ চন্দ্র আমি যেহেতু একটার সাথে একটা তুলনা করা যায় না, সুতরাং এটা হচ্ছে উপমিত কর্মধারায়। এবং মনে রাখবে যেটা সবচেয়ে আমার কাছের সেটাকে আমি পূর্বপদে রাখব, যেটা সবচেয়ে কাছের সেটাকে আমি পূর্বপদে রাখব। তাহলে মুখ এবং চন্দ্র কোনটা কাছের বেশি? অবশ্যই মুখ আমার কাছের বেশি, কারণ মুখ আমার নিজেরই আছে, তোমার আছে, সবারই আছে মুখ। সুতরাং চন্দ্রের থেকে মুখটা কাছের, সুতরাং মুখটাকে আমরা আগে রাখবো মুখ চন্দ্রের ন্যায়। এখানে ন্যায় বা মতো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সুতরাং এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। এরপরে আমরা আসি ফুলকুমারী। ফুলকুমারী ফুলের সাথে একজন মেয়ের কখনো তুলনা করা যায় না। একজন মেয়ে যত সুন্দরী হোক না কেন সে কখনো ফুলের মতো পাক পবিত্র হবে না বা তার ফুলের মতো হওয়া সম্ভব নয়। পৃথিবীর কোনো নারী ফুলের মতো পাক পবিত্র হতে পারবে না। সুতরাং ফুলের সাথে কখনো কুমারীকে তুলনা করা যায় না। সুতরাং এটা হচ্ছে, যেহেতু তুলনা করা যায় না, সুতরাং এটা উপমিত কর্মধারায় সমাস। তাহলে এটার ব্যাস বাক্য করলে কী হবে? ফুলকুমারী
এখানে কুমারিকা আছে না ফুল কাছের? অবশ্যই কুমারিকা আছে, কারণ আমাদের ঘরে বোন আছে, আমাদের ঘরে মা আছে, ঠিক আছে, নারীরা প্রত্যেকটা পরিবারেই আছে, কিন্তু ফুল চাইলেই কিন্তু হাতের কাছে পাওয়া সম্ভব নয়। সুতরাং এখানে কুমারিটা হচ্ছে কাছের, তাহলে আমরা ব্যাস বাক্য করতে পারি কি, কুমারী ফুলের মতো, কুমারী ফুলের মতো। ব্যাস বাক্যর তাহলে সমাসের নাম কি, উপমিত কর্ম ধারায় সমাস। তারপরে সিংহ পুরুষ এখানে যদি আমরা তুলনা করতে যাই, তুলনা করতে পারবো না, কারণ সিংহ একজন পুরুষ যত শক্তিশালী হোক না কেন, যত সুদর্শনই হোক না কেন, যত ক্ষমতায় থাকুক না কেন, একজন পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না, কারণ পুরুষ কখনো সিংহের মতো হতে পারবে না। এই জন্য সিংহ যে পরিমাণ শক্তি রাখে, তার যে সে যে পরিমাণ হিংস্র, মানুষের এই রকম হিংস্র হওয়া সম্ভব নয়। সুতরাং এখানে পুরুষকে কখনো সিংহের সাথে তুলনা করা যায় না, সুতরাং এটাও উপমিত কর্মধারায় সমাস। তাহলে সিংহ কাছে না পুরুষ কাছে? পুরুষ কাছে। তাহলে আমরা ব্যাস বাক্য লিখব, পুরুষ সিংহের ন্যায়। এটা কোন সমাস? যেহেতু তুলনা করা যাচ্ছে না, এটা উপমিত কর্ম ধারায় সমাস, উপমিত কর্ম ধারায় সমাস। তারপরে হচ্ছে চরণ পদ্ম। চরণ মানে হচ্ছে পা, চরণ মানে কি পা, পদ্ম মানে ফুল। পা কখনো ফুলের মতো হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। পদ্ম মানে ফুল, তাহলে ফুল, পদ্ম ফুলের মতো পা কখনো সুন্দর হওয়া সম্ভব নয়, সুতরাং এটা উপমিত কর্মধারায় সমাস। এখানে চরণ কাছে না পদ্ম কাছে? এখানে অবশ্যই চরণ কাছের, তাহলে আমরা লিখব চরণ পদ্মের ন্যায়। এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে উপমান এবং উপমেয়ের মধ্যে মূল পার্থক্যটা। উপমান হচ্ছে একটা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তু যদি তুলনা করা যায় এবং তুলনার বিষয় যদি একই থাকে, তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারায়, অর্থাৎ সত্য জিনিস, অর্থাৎ মিল থাকলে সেটা উপমান হবে। আর যদি একটা বস্তুর সাথে আরেকটা বস্তু তুলনা করি কিন্তু এদের কোনো সাধারণ ধর্মগুণ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, অর্থাৎ মিথ্যা জিনিস, যেটার সাথে তুলনা করা যায় না সেটা হচ্ছে মিথ্যা জিনিস। এবং উপমিত কর্মধারায়ের মাঝে ন্যায় বা মতো থাকবে এবং উপমিতর শেষে ন্যায় বা মতো থাকবে। এবং উপমিত কর্মধারায় সমাসের পূর্বপদে যেটা সবচেয়ে আমার কাছের হবে সেটাকে আমরা পূর্বপদে লিখব, ঠিক আছে? এটা হচ্ছে মূলত উপমান এবং উপমিত কর্মধারায় সমাস চেনার উপায়। এরকম আরও বহু আছে, তোমরা বই দেখলেই বুঝতে পারবে। সমাস চেনার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবে, যেটার সাথে তুলনা, একটার সাথে আরেকটা তুলনা করা গেলে ধর্মগুণ একই হলে সেটা হচ্ছে উপমান হবে, আর একটার সাথে আরেকটা তুলনা করা গেলে কিন্তু তুলনা একটার সাথে আরেকটা তুলনা করা যাবে না বা মিলবে না, কথা তথ্যর মিলবে না, সুতরাং সেটা হবে উপমিত কর্মধারায় সমাস। আজকের মতো এ পর্যন্তই।